হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত রয়েছে যে 2022 সালের আমাদের যাবতীয় ভর্তি পরীক্ষা কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে। এই ভর্তি পরীক্ষার ফলশ্রুতিতে তোমরা অনেক জায়গায় চান্স পেয়েছো, অনেকে চান্স পাও নাই, অনেকে তোমরা ওয়েটিং লিস্টে আছো, অনেকে ওয়েটিং লিস্টে নাই, ঠিক আছে। অনেকে তোমরা চান্স পেয়েছো, ভালো সাবজেক্ট পাও নাই, ঠিক আছে। আবার অনেকে ভালো সাবজেক্ট পেয়েও ভুল চয়েস দেওয়ার কারণে এমন সাবজেক্টও রয়েছে যেখান থেকে তোমরা চাকরি পাবে না। সো তোমাদের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই সেকেন্ড টাইম প্রিপারেশনের ব্যাপারে আজকে আমি মূলত আলোচনা করব যে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে। আচ্ছা দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য যদি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, আমার এখানে একটা মূল স্ট্র্যাটেজি, আমি তোমাকে আমার স্ট্র্যাটেজিটা বলবো, সেটা হচ্ছে দেখো, আমি আসলে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারপরে হচ্ছে তোমার জিএসটিতে সায়েন্সে আমার ভালো র্যাঙ্ক ছিল, বুঝছো। কিন্তু কথা হচ্ছে যে আমি একটা জিনিস যেটা টের পাচ্ছিলাম সেটা হচ্ছে যে সায়েন্সের একদম উপরের দিকের, যেটা আমরা বলি যে ফার্স্টের দিকে থাকার মতো র্যাঙ্ক আমার ছিল না, ঠিক আছে। আমার ভালো র্যাঙ্ক ছিল, বাট আমার চান্সও হয়েছিল, কিন্তু আমি একদম উপরের দিকের সাবজেক্টগুলো, অর্থাৎ আমি ফার্স্ট চয়েসের মাধ্যমে যে আমার একদম কাঙ্ক্ষিত সাবজেক্টটা পাবো, হ্যাঁ, সেটার মতো পরীক্ষা আমার হয়নি। সো আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি তখন বুঝতে পারি একটা জিনিস, যে আরেকটা জিনিস টু বি অনেস্ট, সেটা হচ্ছে সায়েন্সের প্রতি আমি অনেকটা আগ্রহ হারিয়ে ফেলি সেই সময়তেই, হ্যাঁ। সো আমার টার্গেট ছিল যে আমি এমন একটা ক্যারিয়ারে যাতে যেতে পারি, তোমরা নিশ্চয়ই জানো যে আমি মেডিকেলও আমার ভালো র্যাঙ্ক ছিল, কিন্তু এই র্যাঙ্ক থাকা সত্ত্বেও আমি সবচেয়ে বেশি যে জিনিসটার গুরুত্ব দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি বিবিএ পড়ব, এবং বিবিএটা তোমরা নিশ্চয়ই জানো যে আইবিএর বিবিএ অন্যতম ভ্যালুয়েবল একটা বিবিএ ডিগ্রি হিসেবে বিবেচিত। তো এই জিনিসটা যখন আমার মাথায় ক্যাচ করে যে আমি যদি অন্য যে কোনো একটা সাবজেক্ট পড়ার চেয়ে, হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্টরা তো অনেক কষ্ট করে অনেক সাবজেক্ট পড়ে, কিন্তু পড়ার পরে যেটা আমি বলেছি যে ভুল সাবজেক্ট সিলেকশন করার কারণে অনেক শিক্ষার্থীরা ভালো জব পায় না, আর অনেকের জব হয় প্রাইভেট সেক্টরে, যেটা হয়তো তারা অনেক ক্ষেত্রে পছন্দ করে না, হ্যাঁ, প্রাইভেট সেক্টরে বুঝতেই পারতেছো তোমাদেরকে অনেক বিপুল পরিমাণ খাটানো হবে। সো এই কারণে আমি একটা শর্টকাট একটা ক্যারিয়ারের জন্য আমি বিবিএর দিকে ওরিয়েন্টেড হই এবং বিবিএর জন্য প্রিপারেশনটা নিতে শুরু করি। তো জাহাঙ্গীরনগরে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো অথবা যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আমি একটা কথাই বলবো যে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের প্রিপারেশনের মাধ্যমেই অধিকাংশ শিক্ষার্থী টিকে থাকে, অ্যারাউন্ড 80% অফ দ্য স্টুডেন্ট, যেটা আমি তোমাদেরকে বলেছি যে চান্স পাওয়ার পরে আমি যেদিন তোমার ডিপার্টমেন্টে গেলাম সেই দিনই আমি অনেকের ব্যাপারে জানতে পারি যে তারা সেকেন্ড টাইম, আর অনেকে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসেছে, কিন্তু তারা সবাই হচ্ছে সেকেন্ড টাইম আর অলমোস্ট, অর্থাৎ সহজ ভাষায় তারা আমার চেয়ে বয়সে 1 বছরের বড়। তো সেকেন্ড টাইমাররা কেন চান্স পায় জাহাঙ্গীরনগরে, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম আছে, হ্যাঁ, এবং সেকেন্ড টাইমাররা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছিল, তারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে অভিজ্ঞতাটা অর্জন করে। তোমরা ধরো জাহাঙ্গীরনগরের এ ইউনিটে পরীক্ষা দিয়েছো, অনেকে ওয়েটিং লিস্টে পড়ে গেছো, তো এখন কিন্তু শেষ, হ্যাঁ, ওটার কিন্তু চান্স মোটামুটিভাবে ডিটারমাইন হয়ে গেছে, অনেক শিক্ষার্থীরা চলে যাবে কিন্তু সিট কিন্তু অতটা খালি হবে না, হ্যাঁ। সো এ ইউনিটের পরীক্ষা শেষ, ডি ইউনিটে তোমরা অনেকে পরীক্ষা দিয়েছিলে, ওখানে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে হয়তো তুমি পিছনের দিকের সাবজেক্ট পেয়ে গেছো অথবা তুমি সাবজেক্ট পাওই নাই, হ্যাঁ। তো এখন বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতেও যদি তোমার চান্স না হয়ে থাকে তাহলে বুঝতেই পারতেছো যে তোমার এখন সেকেন্ড টাইমের প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে। এখন সেকেন্ড টাইমে ব্যর্থ কেন হয় শিক্ষার্থীরা, দেখো সেকেন্ড টাইমে আমরা যেটা দেখেছি যে সেকেন্ড টাইম ব্যর্থতার পিছনে বেশ কিছু কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে ল্যাক অফ ডিরেকশন। তুমি যদি বিবিএ পড়তে চাও জাহাঙ্গীরনগরে, সেটার জন্য তোমার এখন থেকে একাগ্রচিত্তভাবে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি পরীক্ষার এই ধরো 2 মাস আগে প্রিপারেশন নিবে, তো দেখো পরীক্ষার 2-3 মাস আগে আমাদের কাছে অনেক শিক্ষার্থীরাই আসে, হ্যাঁ, সব কিছু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ, পরীক্ষার 1 মাস আগে, কিন্তু দেখো তখন পড়ে আসলে প্রিপারেশনটা ঠিকভাবে নেওয়া যায় না। এর কারণ মাঝখানে যে তোমার যে গ্যাপগুলো গেছে এই সময় ফার্স্ট টাইম, এই যে ধরো তোমাদের সাথে যারা এইচএসসি পরীক্ষার্থী প্রথমবার যারা পরীক্ষা দিবে ওদের পরীক্ষার হয়তো 1.5 মাসের মতো বাকি আছে বা 2 মাসের মতো বাকি আছে, তো এইটাই হচ্ছে কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট, মানে যে তোমরা এখানে 1.5 মাস 2 মাস ওদের চেয়ে প্রিপারেশন নিয়ে এগিয়ে থাকতে পারো, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে সব কিছু দিয়ে প্রিপারেশনটা নিও, হ্যাঁ, কারণ হচ্ছে পরে আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। আর জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিলে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটির প্রিপারেশনটা হয়ে যায়। আমাদের এখান থেকে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেওয়া শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, হ্যাঁ, তো এটাও কিন্তু আমরা দেখেছি। সো তোমরা এটার জন্য যেটা আমি বলেছি গুছিয়ে একটা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আরেকটি জিনিস মনে রাখবা, সেকেন্ড টাইম কিন্তু হচ্ছে তোমার লাস্ট অপরচুনিটি, এরপরে কিন্তু চাও বা না চাও তোমার কিন্তু আর কোনো সুযোগ নাই, হ্যাঁ, কোনো সুযোগ নাই।
তুমি এরপরে কোনো জায়গায় ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবা না, তুমি হয়তো জাহাঙ্গীরনগরেই চান্স পেয়েছো, ভালো ডিপার্টমেন্ট পাও নাই, তো তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন দাও। আমার এখানে আমি দেখেছি যে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, হ্যাঁ, সে তোমার বিবিএ ডিপার্টমেন্টের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, জাহাঙ্গীরনগরের লাইব্রেরিতে বসেই, জাহাঙ্গীরনগরেরই জন্য। সো এই জন্য তোমাদের কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশনের দিকে একটু ভালো কেয়ার রাখতে হবে। আরেকটা জিনিস, যারা তোমরা চান্স পাও নাই, একটা কোশ্চেন আমি করি, কেন চান্স পাও নাই? হয় তোমাদের বেসিক্সে সমস্যা, বেসিক্সে সমস্যা হইলে দীর্ঘমেয়াদী প্রিপারেশন নিয়ে এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। আমরা এখানে তোমাদের জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির জন্য, বিউপির জন্য, হ্যাঁ, ঢাকার ভিতরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তোমাদেরকে কিন্তু প্রস্তুতি নেওয়াচ্ছি। যারা জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়েছ, অনেকে হয়তো পিছনের দিকের বিশ্ববিদ্যালয়ে, তোমরা এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো যদি তুমি ফার্স্ট টাইমে চান্স হয়ে থাকে তোমার। কারণ হচ্ছে, তুমি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে না পড়ো, যেটা আমি বলেছি যে চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যে জিনিসটা দেখা হবে, সার্টিফিকেট ওয়েট এবং তোমার সাবজেক্টের ওয়েটটাও কিন্তু একটা ম্যাটার করবে। হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে আমার ভাইভা অভিজ্ঞতা থেকে যেটা বলেছিলাম, যে আমি জীবনের ফার্স্ট যে গভর্নমেন্ট জবের ভাইভাটা দিতে যাই, সেই জায়গায় কিন্তু আমি যাওয়ার সাথে সাথেই আমাদের যিনি শিক্ষক ছিলেন, যিনি যারা ভাইবা নিচ্ছিলেন, টোটাল ভাইবা বোর্ডে 5 জন ছিল, 1 জন মহিলা, এবং আমাদের জাহাঙ্গীরনগরের 1 জন বড় ভাইও ছিল ভাইবা বোর্ডে। সো আমি অনেক বেশি লাকি ছিলাম। তো যে ভদ্রলোক ছিল, উনি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো উনি আমার সার্টিফিকেট দেখে, উনি যখন দেখেন যে আমি বিবিএ করেছি জাহাঙ্গীরনগর থেকে, ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্টস থেকে, সো তখন তিনি কিন্তু আমাকে প্রিভিলেজ দেন এবং আমাকে অনেক ভালো ব্যবহার করে তিনি আমার সাথেই করেন, যেটা হয়তো তোমরা অধিকাংশ ক্ষেত্রেই মিস করবা। তোমার সাবজেক্ট দেখে এবং তোমার সিজিপিএ দেখে স্যারদের ইম্প্রেশন যদি খারাপ হয়ে যায়, যেটা আমি বলেছি অধিকাংশের ক্ষেত্রেই হবে, আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী ইন জেনারেল রং সাবজেক্ট সিলেক্ট করে, তারপরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই সাবজেক্টগুলো থেকে তারা ভালো করতে পারে না। সো তুমি এখন এই জায়গায় থেকে যে কাজটা করতে পারো, যে তুমি ফার্স্ট অফ অল তুমি সাবজেক্ট সিলেকশন কোর্স করার মাধ্যমে তুমি এই জিনিসটা করতে পারো যে কোন সাবজেক্টটা তোমার অ্যাকচুয়ালি পড়া উচিত হবে, এটা তুমি জেনে নিতে পারো। তারপর তুমি যেটা করতে পারো, যে তুমি সেকেন্ড টাইমের জন্য একাগ্রচিত্তভাবে প্রিপারেশনটা নিতে পারো। কারণ হচ্ছে, এরপরে এই সেকেন্ড টাইমের প্রিপারেশন নিয়ে আমি জানি লাস্টের দিকে তোমরা অনেকেই হয়তো আসবা। আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে ব্যস্ততার কারণে এই বছরটা, মানে 2021-22 সময়ে আমি হয়তো তোমাদের অনেককে পড়াইতে পেরেছি। আমাদের এখান থেকে তোমরা নিশ্চয়ই জানো যে 10 জনের বেশি শিক্ষার্থী প্রায় চান্স পেয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আমি স্টুডেন্ট কিন্তু খুব কম পড়াই, আমার ফিসগুলো একটু বেশির হওয়ার কারণে আমি খুব কম স্টুডেন্ট পড়াই। কারণ আমি তোমাদেরকে এটা বিশ্বাস করি না যে তোমরা এখানে অল্প খরচে পড়াশোনা করলে তোমরা ভালো পড়াশোনা করবা। ইনফ্যাক্ট আমরা দেখেছি রিভার্সটা হয়েছে, যারা খরচ কম দিয়েছ তারা ঠিকমতো পড়াশোনা করো নাই, হ্যাঁ, এবং এই ধরনের বেশ কিছু সমস্যা আমি দেখেছি। সো আমি একটু পেমেন্ট একটু বেশি রাখি, কিন্তু শিক্ষার্থীদেরকে আমার এখানে চান্স পাওয়ার হার হচ্ছে অ্যারাউন্ড 50%-এর উপরে, যে জায়গায় তোমাদের কোচিং সেন্টারগুলোতে কোনো চান্স পাওয়ার হার নাই। মেবি 2-3% স্টুডেন্ট এখান থেকে চান্স পায়, কিন্তু ওরা বুঝতেই পারতেছে যে ফার্স্ট হয় সে কিন্তু সব কোচিং সেন্টার থেকেই ফার্স্ট হয়, হ্যাঁ। তো এই জন্য কোচিং সেন্টারের ব্যবসাগুলো তোমাদের এই জায়গায় তোমরা স্টপ করো। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আরেকটা প্রবলেম আছে, যেটা সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই অফলাইনে কোচিং করার চিন্তাভাবনা করেছো, কিন্তু অফলাইনে কোচিং করা এখন একটা বড় ঝামেলা। ঝামেলা কেন বলছি, ধরো তোমার পরীক্ষার জন্য সময় আছে হচ্ছে 150 দিন, এখন তুমি এর ভিতরে 100 দিন যদি যাতায়াত করো, তোমার যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, 1 ঘন্টা করে সময় শুধু যাতায়াতে লাগবে। তারপরে কোভিডের কাহিনী আছে, অনেকে হয়তো বাইরে যায় অসুস্থ হবা, হ্যাঁ, অফলাইনে গিয়ে এখন সবাই মনে করতেছে যে অফলাইনে গিয়ে আমি করতে পারি। দেখো, কোভিডের একটা জিনিস মনে রাখতে হবে যে কোভিড যেহেতু একবার এসেছে, এটার প্রকোপ কিন্তু বাংলাদেশ থেকে চিরতকালের মধ্যে যাবে না। ইনফ্যাক্ট এখনও কোভিডের প্রকোপ কোনো না কোনো জায়গায় রয়েছে, কোন সময় যে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে তোমরা কিন্তু কেউ জানো না। সো এই কারণে কোভিডের ব্যাপারটা মাথায় রাখবা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ডেইলি 1-2 ঘন্টা করে যদি তোমার যাতায়াত নষ্ট হয়, 100 দিনে তোমার 200 ঘন্টা নষ্ট হবে। অর্থাৎ তোমার দেখা যাবে যে 10-20 দিন সময় শুধুমাত্র যাতায়াতে নষ্ট হয়ে যাবে। এই 10-20 দিন সময়টা যদি তুমি একটু পড়তা, তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যেত। আর জাহাঙ্গীরনগরে আমরা দেখেছি যেটা, যে ইদানিংকালে অনেক ডিপ থেকে, গভীর থেকে প্রশ্ন হচ্ছে। সো তোমরা কঠোর প্রিপারেশন না নিলে কিন্তু জীবনেও চান্স পাবা না। সো এখন থেকে প্রিপারেশন নাও, পরীক্ষার জন্য সময় আছে সর্বসাকুল্যে। আমি বলবো যে মেডিকেল পরীক্ষা হয়ে যাবে উইদিন 5-6 মান্থসের ভিতরে, আর তোমাদের জাহাঙ্গীরনগর পরীক্ষাটা আমার মনে হয় 7 মান্থসের ভিতরে হয়ে যাবে। সো 7 মান্থস ইজ নট এ বিগ ডিল অফ টাইম, কারণ যারা ফার্স্ট টাইমাররা আছে ওরা ভর্তি হয়ে যাবে এইচএসসি পরীক্ষার পর থেকে। সো তোমাদের কাছে 2 মাস সময় এক্সট্রা আছে, বা 1.5 মাস সময়। এই 1.5 মাস সময়ের এক্সট্রা অ্যাডভান্টেজটা তোমরা এখন থেকে নিয়ে রাখো। যাদের ইংলিশে অনেক দুর্বলতা আছে, এখন থেকে ইংলিশটা সলভ করো, আর ট্রাই করো একটা টপ ডিপার্টমেন্ট, যেমন ধরো আইবিএ বিবিএর জন্য
হ্যাঁ, বা বি বা সি ইউনিটের যে শীর্ষ সাবজেক্টগুলো আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্সের, তুমি ওখানে ল পড়তে পারো বা ইকোনমিক্স পড়তে পারো, ঠিক আছে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্টলি এমন একটা সাবজেক্ট নিয়ে তোমার পড়া উচিত যেটা থেকে তুমি ভালো কিছু করতে পারবা। হ্যাঁ, সো এটার জন্য প্রিপারেশন নিতে শুরু করো। আর জাহাঙ্গীরনগরে কিন্তু 80% স্টুডেন্ট সেকেন্ড টাইমে চান্স পায়, এবং আমি তোমাদেরকে বলতেছি যে আমাদের এখানে যে সকল স্টুডেন্টরা চান্স পেয়েছে, এই যে নাবিলা চান্স পেয়েছে, তারপরে হচ্ছে তোমার জাসিয়া চান্স পেয়েছে, তারপরে হচ্ছে আমাদের চান্স পেয়েছে জান্নাতরা, মেঘলা চান্স পেয়েছে, এই সকল শিক্ষার্থীরা সবাই সেকেন্ড টাইমার ছিল, এবং ওরা দীর্ঘদিন ধরে আমার কাছে কিন্তু পড়েছে। এই ইনফ্যাক্ট নাবিলা আমার কাছে পড়েছে, কি মাঝখানে সে কিছুদিন গ্যাপ দিয়েছিল, তো আমি মনে করি যদি গ্যাপটা না দিত তাহলে ও ফার্স্টের দিকে চান্সটা পেতে পারতো জাহাঙ্গীরনগরে। এখন হয়তো এখন একটা পিছন দিকের সাবজেক্টে পড়ে গেছে, কিছু করার নাই, কারণ সেকেন্ড টাইমার। তো বুঝতেই পারছো যে এখানে তোমাদের আগের থেকে একটু সিনসিয়ারভাবে প্রিপারেশন নিতে হবে, ধৈর্য ধরে। হ্যাঁ, জাস্ট আমার কাছে ভর্তি হয়ে গেলা তারপরে ক্লাস করতে শুরু করলা তাইলেই হবে না। এই যে মেঘলার ঘটনা মনে আছে আমার, ও কিন্তু অনেক দুর্বল ছিল। হ্যাঁ, যখন আমার কাছে ও আসে, ওর ভাই ওকে আমাকে এখানে অ্যাডমিট করে দিয়েছিল। তো একটা জিনিস যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে ও খুব সিনসিয়ারভাবে ক্লাসে পার্টিসিপেট করতো, এমন একটা দিনও আমার মনে নাই যেদিন সে ক্লাসে আসে নাই। এই দুর্বল স্টুডেন্টটাকে কিন্তু আমি চান্স পাওয়াতে সক্ষম হই, ও কিন্তু জাহাঙ্গীরনগর এবং জিএসটি দুই জায়গায়ই মেরিট পজিশন পেয়েছে এবং নিশ্চিতভাবে চান্স পেয়েছে। সো আর সবচেয়ে বড় আমাদের এখানকার যে সাকসেসের একটা ঘটনা, জাসিয়া নামের মেয়েটা, ঠিক আছে, ওর চান্স হইতো না, আমার এখান থেকে ও হিউজ পরিমাণ প্রিপারেশন নেওয়ার কারণে বিউপিতে ওর চান্সটা হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো। এরপরে জাহাঙ্গীরনগরও সে মেরিট পজিশন পেয়েছে। সো তোমরা সর্বাত্মকভাবে প্রিপারেশন নাও। আর যেটা বললাম যে এইচএসসি স্টুডেন্টের যে তোমাদের সময় আছে, হচ্ছে তোমাদের সাথে এইবার এই যে 2022 সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের চেয়ে কিন্তু তোমাদের 1.5-2 মাস সময় বেশি আছে। হ্যাঁ, সো যদি তোমরা অ্যাডভান্টেজ পেতে চাও এখন থেকেই স্টার্ট করে দাও জাহাঙ্গীরনগর প্রিপারেশনের জন্য। আর মনে রাখবা জাহাঙ্গীরনগরের প্রস্তুতিটা সহজ না, এখন থেকে যদি শুরু করো তাহলে ভালো কিছু করতে পারবা, লাস্টের দিক থেকে আসলে হয়তো উপকৃত হবা, কিন্তু ওরকমভাবে চান্স